স্কটল্যান্ডের রাজা ডানকানের অত্যন্ত বিশ্বস্ত সেনানায়ক ম্যাকবেথ। রাজার বিরুদ্ধে গড়ে ওঠা বিদ্রোহ দমন করতে রাজা ডানকান ম্যাকবেথের শরণাপন্ন হন। ডানকান শান্তিপ্রিয় রাজা, তিনি সাধারণত যুদ্ধ বিগ্রহ ও অহেতুক রক্তপাত এড়িয়ে চলেন। তার এই শান্তিপ্রিয়তার সুযোগ নিলেন পার্শ্ববর্তী রাজ্য নরওয়ের রাজা। অকস্মাৎ তিনি আক্রমণ করলেন ডানকানের রাজ্যে। এদিকে রাজদ্রোহী ম্যাকডোনাল্ড কদরের সামন্তরাজ গিয়ে যোগ দিলেন নরওয়ের রাজার সাথে। রাজা ডানকান তখন তার বিশ্বস্ত সেনানায়ক ম্যাকবেথ এবং আরও এক বীর সেনানী বেঙ্কর উপর যুদ্ধ পরিচালনার সমস্ত দায়িত্ব অর্পণ করলেন। সুযোগ্য ম্যাকবেথ ও ব্যাঙ্কো রাজদ্রোহী এবং নরওয়ের রাজার সমস্ত কৌশল ও আক্রমণ পরাহত করে যুদ্ধ বিজয় করে ফরেসের রাজশিবিরের দিকে যখন ফিরছেন, তখন এক বিস্তীর্ণ প্রান্তরে অধীর আগ্রহে ওত পেতে থাকা ডাকিনীদের তাদের সাথে দেখা হয়। ডাকিনীরা তখন ম্যাকবেথ এবং ব্যাঙ্কোর ভবিষ্যৎবাণী করল। সেই ভবিষ্যৎবাণী শুনে ম্যাকবেথ গভীর চিন্তায় মগ্ন। দুই সত্য হয়েছে উচ্চারিতে। রাজকীয় নাটকের উত্তাল কাহিনীর সানন্দ সূচনা অলৌকিক বাণী, অলৌকিক বাণী শুভ নয়, আবার শুভ নয়। কেন কেন কেন, তবে গৌরবের সূচনাতে সত্যের পূর্বাভাস। আমি তো কডরের অধিপতিত্ব লাভ করেছি, আর যদি শুভ হয় তবে কেন 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 মনে জাগে প্রলোভন, যার ভয়ঙ্কর রূপ থেকে কণ্ঠকিত হয় কে সচঞ্চল হৃৎপিণ্ডহানি বুকের পাঁজরে, প্রকৃতির নিয়ম বিরুদ্ধ বিভৎস দে দৃশ্য যে যন্ত্রণা সংকট অতি তুচ্ছ, অতি তুচ্ছ তার তুলনায়। আমার চিন্তায় নরহত্যা এখন এক অস্পষ্ট স্বপ্ন মাত্র, তবু আমার সত্যত্রাস কম্পিত, চিন্তার পীড়নে রুদ্ধশ্বাস দেহ অবাস্তব অবাস্তব গ্রহণ করেছে বাস্তবের স্থান। বন্ধুগণ দাঁড়াও তোমরা, আমি আসছি। ম্যাকবেথের গৃহে আসা আমন্ত্রিত প্রধান অতিথি রাজা ডানকানকে ল্যাডি ম্যাকবেথ একান্ত আপনজনের মতো করে নানাভাবে তোষামোদ ও আতিথেয়তা করতে লাগলেন। তার অতিথি পরায়ণতায় সহজ সরল রাজা ডানকান বড়ই তুষ্ট হলেন। ম্যাকবেথ এবং তার স্ত্রী ল্যাডি ম্যাকবেথ রাজাকে যে গোপনে হত্যার পরিকল্পনা করল সেটা তিনি বিন্দু মাত্র বুঝতে পারলেন না। রাজার মনে বিন্দু মাত্র সন্দেহের উদ্রেক হল না। ল্যাডি ম্যাকবেথ যখন রাজা ডানকান ও তার সহযোগীদের নানা ছলনায় আপ্যায়নে ব্যস্ত, ম্যাকবেথ তখন অপর কক্ষে। রাজা ডানকান আমার পাশের ঘরে। লেডি ম্যাকবেথ আমার স্ত্রী রাজা ডানকানকে তোষামোদ করছে, আপনি ব্যস্ত।
না না, পথের কাঁটা, পথের কাঁটা আমাকে সরাতেই হবে, সরাতেই হবে। কিন্তু কিন্তু ইহলোকে যে পাপের বিচার নির্ধারিত। আচ্ছা আচ্ছা, কি দারুণ বিশ্বাসে রাজা ডানকানের গৃহে প্রবেশ। প্রথমে প্রথমে আমি তার আত্মীয়, তার প্রজা। দুই প্রবল যুক্তি এ কাজের বিরুদ্ধে। আরো আরো, সে আমার আত্মীয়, আমার কর্তব্য ঘাতকের পথ রোধ করা, নিজেই ঘাতকের ছুরিকা বহন করা নয়। তাছাড়া তাছাড়া কি নম্রতায় মন্ডিত রাজা ডানকানের প্রতিভা! এমন কালিমা মুক্ত তার শাসন, যে আতর্কিত মৃত্যুর মহাপাপ পরাহত হবে তার উচ্চ কণ্ঠ দেবসূত সম আবেদনে। সত্যজাত নগ্ন শিশুর মতো আবাব বৃদ্ধ মমতা জড়ের পাকা বিস্তার করে ছুটে আসবে দিগন্ত থেকে। স্বর্গের দূতগণ বাতাসের অদৃশ্য অশ্বে ধাবিত হবে দিক বিদিকে, ছড়িয়ে দেবে জঘন্য হত্যার জ্বালা সকল চক্ষে। বাতাস বাতাস নিশ্চল হবে অসুর বন্যা মাঝে। বাসনা ম্যাকবেথ, তোমার বাসনা, এই বাসনাকে তাড়না করার নেই কোনো অঙ্কুশ। আছে আছে তোমার একটাই আছে, আছে দুরন্ত উচ্চাকাঙ্ক্ষা, অতি আগ্রহে লক্ষ্যচ্যুত কক্ষচ্যুত ধরাশায়ী।